الأمر بالمعروف والنهي عن المنكر شود بودش الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ আমরা পুনরায় আবারো উপস্থিত হয়েছি মাদানি চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের শত যে যেখান থেকেই আমাদের সাথে আছেন এ অনুষ্ঠানকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আসুন প্রথমে আমরা প্রিয় নবী সাল্লাহ তাহলে আলহি আলহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিল ছুনি আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাহ তাহলে আলহি আলহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে যার মধ্যে থেকে একটি হচ্ছে সৈয়দে আলম নুরে মজসাম রসুল আকরম হুজুর পণ্য তা আলা আলহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে লোকেরা নিঃসন্দেহে কেয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তারাতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরু শরীফ পাঠ করে থাকে আলা দর্শক বৃন্দ আমাদেরকে উচিত বেশি বেশি করে আমাদের প্রিয় নবী সাল্লাহু তলিহি এর উপর দুরু শরীফ পাঠ করা এবং এর অভ্যাস গড়ে তোলা আজ আমরা যে আল্লাহর যে নেক বান্দার সলেহ বান্দার সৎ উপদেশ নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি তার নাম মোবারক হচ্ছে হজরত সাইদুনা, তাওস বিন কিসান রহমত উল্লাহী আলী তিনি একজন তাহাবী ওই বুজুর্গ অর্থাৎ অসংখ্য সাহাবাই কেরামের সাথে তিনি সাক্ষাৎ করেছেন যার মধ্যে থেকে একজন সাহাবী হাজরাত আব্দুল্লাহ ইনম সৌদ হরদিয়াল্লাহু তাআলাই আল্ন এবং হাজরাত সাহেদুন তাওস বিন কিসান রহমত উল্লাহ্তা আল্লাহ আলী ফজলত অসংখ্য কিতাবে এসেছে ওনার সান মর্যাদাও বয়ান হয়েছে তিনি খুব নিকার এবং পুরোগার এবং খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন তো আজ আমরা ইনশাআল্লা জল হজরত সাইদুনা তা খুব মূল্যবান একটি বাণী সম্পর্কে আলোচনা করব তো আসুন আমরা শুনি হজরত সাইদুনা তাউস বিন কিষান রহমাতুল্লাহ তাল আলী তিনি এস করেন একজন অসুস্থ ব্যক্তিকে তিনি দেখে যে অসুস্থ ব্যক্তি তার থেকে দোয়ার জন্য আবেদন করেছিলেন তো সে অসুস্থ ব্যক্তিকে দেখে তিনি তাকে নসিহত করলেন যা মূলত আমাদের সবার জন্য তা হচ্ছে তোমরা নিজেই নিজের জন্য দোয়া করো কেন না যখন কোন অসহায় ও অসুস্থ ব্যক্তি দোয়া করে তখন আল্লাহ পাক তার দোয়া কবুল করে থাকেন সুফহান আল্লাহ অসুস্থ ব্যক্তিকে দেখে অসহায় ব্যক্তিকে দেখে তিনি এভাবে নসিহত করলেন যে অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ সুবাহান আলা আল্লাহ কবুল করে থাকেন মাসা আল্লাহ আমাদের সাথে প্রতিবারের ন্যায় মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই আছেন আমরা এখন ইনশাল্লাহ জবাজল রিয়াজ আত্তারি ভাই থেকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনবো জি রিয়াজ ভাই এ উক্তির মধ্যে আমাদের জন্য কি কী ফুল রয়েছে যে বলেছেন অসহায় ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন কেন অসহায় বা অসুস্থ ব্যক্তির মধ্যে এমন কি ফজলত যে আল্লাহ তালা তাকে এমন মকবুল দান করেছে তাতে দোয়া কবুল হয়ে থাকে অসহায় শব্দ ব্যবহার করা হয়েছে অসুস্থ ব্যক্তি যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন নিজেকে অসহায় মনে করে নিজেকে দুর্বল মনে করে প্রকৃত সে যদি ধৈর্য ধারণ করে তাহলে সে অসহায় নয় অসহায় সে দুর্বল নয় কেন তার ফজিলত দেখুন সে যদি দোয়া করে যিনি তাকে উৎসাহ প্রদান করছে রোগী ব্যক্তিকে তুমি নিজের জন্য দোয়া করো কেননা রোগীদের অসহায়দের দোয়া আল্লাহ কবুল করে থাকে কে কিতাবে বর্ণিত আছে কোন ব্যক্তির অভাব অনটন যদি থাকে তার পরিবার পরিজন তার থেকে খাবার চায় কিন্তু তার কাছে কোনো সম্বল নেই

উপস্থিত হয়েছে হাজিরি দিয়েছে আচ্ছা আসলে নবীরা তো রোগে আক্রান্ত হবে কি বরং রোগ নিজের পরিবর্তন তো এটি যদি কোনো আজাবি হতো তাহলে কোনোদিন আল্লাহ তাবারে কাবা নিজের নবীদেরকে এই সমস্ত রোগ রোগা ক্রান্তক করতেন না জি তো অনেকে যখন অসুস্থ হয়ে পড়ে জি বা বারবার অসুস্থ হয় তখন রোগী নিজেও তার পরিবার পরিজনও বলে থাকে কি বারবার খালি অসুস্থ হতে থাকে অসুস্থ হতে থাকে রোগী বলে যে আমার আর সুস্থতা কোন পথ নেই আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও জি তো পরিবার পরিজন বলে যে যখন থেকে জন্ম নিয়ে যায় খালি অসুস্থই থাকে অসুস্থই থাকে বিবাহিত হয়ে নিজে শ্বশুর বাড়িতে আসলো এখন শ্বশুর বাড়ির লোক বলে যে যতদিন ধরে আসছে আমাদের ঘরে খালি অসুস্থই থাকে তো এটি আল্লাহর পক্ষ থেকে কিন্তু যে আক্রান্ত হয়েছে তার এখন করণীয় আছে আচ্ছা করণীয় হচ্ছে কি ধৈর্য ধারণ করা অধৈর্য হলে রোগ তো যাবে না জি আমি আরোগ্য লাভ করতে পারবই না কিন্তু ধৈর্য ধারণ করাতে যে স্বভাব সেটি কিন্তু হাত হয়ে যাচ্ছে বঞ্চিত হয়ে যাচ্ছে হাতছাড়া হয়ে যাচ্ছে সেই স্বভাব থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি কেননা বলা হয়েছে কোন ব্যক্তির সত্তার উপর যদি কোন বালা মুসিবত রোগ চলে আসে সে যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তালা তার মকফিরত করে দেয় সুফান আল্লাহ সুফান আল্লাহ কত ফজিলত ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিসে মুবারক আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তালা আলিহি আলিহি ওয়াসাল্লাম করেছেন বান্দার জন্য আল্লাহর দরবারে একটা স্থান নির্ধারিত রয়েছে কিন্তু বান্দার নিজের আমলের মাধ্যমে সেই স্থানে পৌঁছাইতে পারে না এজন্য জন্য আল্লাহ তালা বান্দার অপছন্দ হওয়া সত্ত্বেও বিভিন্ন পরীক্ষায় ফেলেন অসুস্থতা দেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রোগবালা মুসিবতে তাদেরকে আক্রান্ত করেন যাতে নিজের মর্যাদার আসনে তারা পৌঁছাইতে পারে তো মূলত অসুস্থ হওয়াটাই রোগ বালা এটা তো এক ধরনের নিয়ামত হয়ে গেল রোগী তো সে জানে না না রোগী তো জানে না যে অসুস্থতাকে সে তাকে রোগে কেন আক্রান্ত করা হয় কেন আক্রান্ত করা আপনি যে হাদিস শরীফ বলেছেন এর রিলেটেড একটি ঘটনা রয়েছে আচ্ছা সুবহানাল্লাহ সাইয়েদ আবু ওয়াহাব বিন মুনাব্বি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জি থেকে বর্ণিত তিনি বলেন দুইজন আবিদ জি 50 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিলেন যখন তারা 50 বছর উপনীত হলেন জি শেষের দিকে তাদের মধ্যে একজন আবিদ মারাত্মক রোগে আক্রান্ত হলেন তো আক্রান্ত হওয়ার পর তিনি আল্লাহ তালার দরবারে আহাজারি করে ফরিয়াদ করতে লাগলেন এ আমার পর আমি এত বছর ধরে ধারাবাহিকভাবে তোমার হুকুম পালন করে এসেছি মেনেছি তোমার ইবাদতে মশগুল ছিলাম তারপরেও তুমি আমাকে রোগে আক্রান্ত করে দিলে আল্লাহ এর মধ্যে কি হেকমত রয়েছে আচ্ছা হে আমার মলা আমি তো পরীক্ষায় পড়ে গিয়েছি আল্লাহ তালা ফেরিস্তাদেরকে আদেশ দিলেন তাকে বলে দাও তুমি আমারই প্রদত্ত দয়া ও সাহায্যের মাধ্যমে ইবাদত করার সৌভাগ্য অর্জন করে বাকি রইল অসুস্থতা আমি তোমাকে আবরারের অর্থাৎ বুজরানের দিনের একটি উচ্চ স্থান রয়েছে পদবী রয়েছে আবরার সে মর্যাদায় পৌঁছানোর জন্য অসুস্থ করেছি তোমার পূর্ববর্তী লোকেরা অসুস্থতা ও মুসিবতের প্রত্যাশী ছিল আর আমি তা না চাইতে তোমাকে দান করলাম তোমার পূর্বের যারা ছিল এরা রোগ বালা মুসিবত চাইতো যে আমাকে যেন রোগে আক্রান্ত করা হোক মুসিবত চলে আসুক যাতে করে আমি যেন পদোন্নতি পদোন্নতি করতে পারি আমার হয় তো আল্লাহ তালা করলেন যে সে তো চাইনি বিনা চাওয়াতে আমি তাকে দিয়েছি ওই মর্যাদাতে পৌঁছানোর জন্য তো আসলে যারা রোগী যারা রোগে আক্রান্ত রয়েছে তারা তো জানে না আর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যে আজকে আমরা অনুষ্ঠানে তার দোয়া কবুল হয়। রোগীর সেবার জন্য কেউ যদি যায় তাহলে তাকে বলে তুমি আমার জন্য তার দোয়া কবুল কবুল পক্ষে রোগী যখন মানুষ আক্রান্ত হয় না সবাইকে বলে ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরোগ্য লাভ করি আমার জন্য দোয়া করবেন আরোগ্য লাভ করি প্রথমে নিজের জন্য নিজেই দোয়া করো নিজের জন্য নিজের ইয়াল্লা আমাকে তুমি আরোগ্য দান করো দান করো সুস্থতা দান করো যাতে করে আমি মন লাগিয়ে সঠিক নিয়মে তোমার ইবাদত যেন করতে পারি নামাজ যেন পড়তে পারি অন্যান্য ইবাদত যেন করতে পারি আচ্ছা অসুস্থ যারা হয়ে যায় জি এর ফজিলত দেখুন সুস্থতা অবস্থায় সে যা ইবাদত করত ওই সকল ইবাদত যা অসুস্থতার হওয়ার পর অসুস্থ হয়ে যাওয়ার পর সে ওই সকল ইবাদত করা থেকে বঞ্চিত হলো যেমন মনে করেন পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ এটি অসুস্থ থাকুক বা সুস্থ থাকুক করতেই হবে জি জ্ঞানে যারা রয়েছে তাদেরকে ওই অবস্থাতেই নামাজ পড়তে হবে করতে হবে কোনো প্রকার এখানে সমানের নিষেধ নেই বাকি মহিলাদের নির্ধারিত একটি সময় রয়েছে যেখানে নামাজ নিষেধ রয়েছে জি তো কিন্তু অন্যান্য নফল ইবাদ সে করতো তাহাজ পড়তো ইসরাক চাষ পড়তো কোরআনুল করিমে তেলাবাদ পড়তো তহলিল পড়তো দুরুজ পড়তো ভালো কাজের জন্য হেঁটে বেড়াতো নেকের দাওয়াত দেওয়ার জন্য বেরোতো এখন অসুস্থ হয়ে যাওয়ার পর এই সকল কার্যক্রম তার দ্বারা হচ্ছে না তো কিতাবে বর্ণিত রয়েছে অসুস্থ ব্যক্তিকে ওই সকল ইবাদতের স্বভাব দেওয়া হয় সুস্থ থাকার অবস্থায় সে আদায় করে আল্লাহ এটা তো বোনাস হয়ে গেল এক্সট্রা বোনাস হয়ে গেল অসুস্থ থাকার পরে অবস্থা একটি হাদিসে মোবারকা এরকম একটা মত্তাঈমা মালিকের মধ্যে বর্ণনা হয়েছে যে হুজুর সাল্লু তলিহি আলহি ওয়া সাল্লামের জীবদ্দশায় ওনার প্রকাশ্য আহায়তে মোবারকায় এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল তখন কেউ বলল যে এই কত বড় সৌভাগ্যবান ব্যক্তি যে রোগ বালা মুসিবত ছাড়াই অসুস্থ হওয়া ছাড়াই সে মৃত্যুবরণ করেছে তখন সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়াসাল্লাম ইসাদ করলেন তোমার প্রতি আফসোস তুমি কি জানো না যদি আল্লাহ তাআলা কাউকে রোগে আক্রান্ত করেন তখন তার গুনা ক্ষমা করে দেন আচ্ছা অনেক সময় দেখা যায় যে কেউ যদি তীব্র জ্বরের মধ্যে বা কোনো রোগের মধ্যে যদি কেউ মারা যায় তো মানুষেরা তার ব্যাপারে সমালোচনা করে খুব খারাপ অবস্থায় সে মারা গেল ব্যক্তি মনে হয় ভালো ছিল না বা জীবনে মনে হয় খুব খারাপ কাজ করেছিল সাধারণ আমরা বাহ্যিক বিষয়টিকে দেখি জি এর পরের যে কি হচ্ছে তার সঙ্গে কত তাকে ইনাম দেওয়া হচ্ছে প্রতিদান দেওয়া হচ্ছে তাকে পুরস্কৃত করা হচ্ছে সেই বিষয়টা আমরা তো দেখি না দেখার কারণে আমাদের মুখ থেকে সকল কথা বের হয় মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ তিনি লিখেছেন অসুস্থতা অনেক বড় নিয়াম এর উপকারিতা অনেক বেশি প্রকাশ্য ভাবে যদিও অসুস্থ ব্যক্তির অনেক কষ্ট হয় কিন্তু প্রকৃত পক্ষে এর মধ্যে প্রশান্তি ও কল্যাণে বড় ভান্ডার অর্জিত হয় সুভান প্রকাশ্য ভাবে দেখা যায় যে অনেক যন্ত্রণা অনেক কষ্ট সহ্য হয় না কিন্তু প্রকৃত বলা হচ্ছে এটি প্রশান্তির মাধ্যম আল্লাহ তা বান্ধা থেকে যদি রাজি হয় তাহলে তার প্রতিদান কি হয়েছে যে কোন অভাবগ্রস্ত যা সে দুনিয়াতে অনেক কষ্ট করেছে এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর পর যখন জিজ্ঞাসা করা হবে তুমি কি পৃথিবীতে জি মুসিবতে তারপরে আপনার অভাবে বা রোগে কোস্টে পতিত ছিলে তখন সে বলবে না আমি তো অনেক আরামে ছিলাম আচ্ছা অর্থাৎ জান্নাতের নেয়ামত এমন সবকিছু ভুলে যাবে আচ্ছা যারা দুনিয়াতে অনেক আরাম আয়েশ দিন অতিবাহিত করেছে কষ্টকে দেখেও নাই কোনো मुसीबतों লিপ্ত হয় না একে যখন জাহান্নাম থেকে গুরিয়ে জিজ্ঞাসা করা হবে তখন সে বলবে সবচেয়ে বড় मुसीবতে আমিই ছিলাম তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে প্রতিদান রেখেছেন এই প্রতিদান এত বড় নিয়ামত যা বান্দার চাওয়া পাওয়া এটাই সবচেয়ে বড় এর মধ্যে প্রতিদান কি আল্লাহ তাআলা তার মাগফিরাত করে দেন আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায় আর কোরআন শরীফের মধ্যে এসে চরিত ওয়ান উমিন আল্লাহু আকবার যে আল্লাহ তাআলা সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত এবং রোগ এর মধ্যে যারা আক্রান্ত হয়ে মারা যায় যা আপনি বললেন জি তো এর ফজিলতও রয়েছে যেমন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি পেটের অসুস্থতার কারণে মারা গেল তার কবরের আজাব হবে না পেটের অসুস্থতার কারণে মারা যদি যায় তাহলে তার কবরে কত বড় এই হাদিসে ব্যাখ্যা করে তিনি মেরা আতের মধ্যে লিখেছেন পেটের অসুস্থতায় মৃত্যুবরণকারী কবরের আজাব থেকে মুক্তি পাবে কেননা সে দুনিয়ার মধ্যে এই রোগের কারণে অনেক কষ্টের শিকার হয়েছে আর এই কষ্টটা কবরের কষ্ট দূরকারী হয়ে যায় তো পেটের কষ্টে মারা গেল কবরের কষ্ট থেকে বেঁচে গেল কিছু মৃত্যু এমন রয়েছে রোগের কারণে ওই রোগে যদি সে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে যেমন বলা হয়েছে পেটের অসুস্থতায় মৃত্যুবরণকারী আচ্ছা তারপরে বলা হয়েছে নিউমোনিয়ায় মৃত্যুবরণকারী ফসফসের ক্ষত হয়ে যায় এবং মুখ থেকে রক্ত আসতে থাকে এই রোগেও মৃত্যুবরণকারী এরা শহীদের মর্যাদা পায় মর্যাদা পায় সুবহানাল্লাহ জরে জরে আক্রান্ত হয়ে মারা যায় তাদের জন্য শহীদের মর্যাদা রয়েছে সুবহানাল্লাহ মৃগী রোগে মৃত্যুবরণকারী আচ্ছা যদি মারা যায় সেও শহীদের মর্যাদা পাবে পাবে আচ্ছা যে রোগাক্রান্ত অবস্থায়

আর যদি সুস্থ হয়ে যায় তাহলে তাকে আল্লাহ তালা ক্ষমা করে তো রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া আসলে সৌভাগ্যের বিষয় পূর্বে আমরা শুনেছি যে পদ আল্লাহ তাবারাকাবা তালা যে মর্যাদা তাকে দিতে চাচ্ছেন আল্লাহ তাবারাকাবা তালা তার জন্য যে মর্যাদা রেখেছে সে নিজের আমলের মাধ্যমে সে পর্যন্ত পৌঁছে যায়নি বিদায় আল্লাহ তাবারক তাকে রোগে আক্রান্ত করে তাকে ওই পদে আসীন করে দেন এটা তো বান্দার জন্য অনেক কল্যাণ করে খুব কল্যাণ হাদিসে মুবারকাতে এসেছে মুসলিম শরীফে যে হুজুর সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লাম একদা এক সাহাবিন নিকট তা শিফ নিয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন তোমার কি হইলো তুমি কেন কাঁপছ তিনি কম্পন করছিলেন ওনার শরীর তিনি উত্তরে আরোস করলেন আমার জ্বর এসেছে আমি দোয়া করছি আল্লাহ তালা যেন আমার বরকত এতে বরকত না দিক এ জ্বর তাড়াতাড়ি যেন সরে যায় তো এতে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম করলেন জ্বরকে মন্দ বলো না কারণ এটা বান্দার গুনাহগুলোকে এভাবে দূর করে যেভাবে ভাতটি লোহা থেকে মরিচাকে দূর করে দেয় তো মুফতি আহমদ ইয়াখান নামি রহমতুল্লাহ তাল্লাহ মিরাতুল মানাজির মধ্যে তিনি অনেক বড় মহাদ্দিস ছিলেন এ হাদিসের তিনি ব্যাখ্যা মাসাল্লাহ করে গিয়েছেন তিনি বলেছেন অসুস্থতা এক বা দুই অঙ্গে হয়ে থাকে কিন্তু জ্বর মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি শিরায় প্রভাব ফেলে এই কারণে এটা জ্বর সম্পূর্ণ শরীরের ভুল ত্রুটি ও গুণাসমূহকে ক্ষমা করে দেবে অর্থাৎ যখন মানুষের কোনো রোগ হয় তার লিভারে হয় বা কিডনিতে হয় বা হাতে হয় পায়ে হয় ব্রেনে হয় এক একটা অঙ্গ তো হয় কিন্তু জ্বর এমন একটা রোগ তার সম্পূর্ণ শরীর শিরায় উপসে প্রত্যেকটি স্থানে তার গরম হয়ে যায় তার কষ্ট হয় তো এই জন্য জ্বর আল্লাহতাল পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত হিসাবে বিবেচিত হয়েছে এবং এর কারণে আল্লাহ তালা অসংখ্য বান্দাদের গুনাকেও মাফ করে দিবেন যে রেওয়ায়ত আপনি বলতেছিলেন তো একটু খেয়াল আসলো যে আল্লাহ তার হাবিব সাল্লাহামকে কেমন ক্ষমতা দান করেছে যে মানুষ জোরে আক্রান্ত হয় তার গুনা ঝরে যায় সেটিও জানেন আচ্ছা জি বলেছেন বয়ান করেছেন নবী পাক সাল্লাহ তালি ওয়াসাল্লাম উম্মতে জন্য রহমত স্বরূপ জি রহমত বানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উনাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ক্ষমা করুক আমিন আমিন মাগফিরাত দান করুক আমিন তো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্বয়ং নিজেই রোগের ফজিলত বলেছেন সুবহানাল্লাহ জি মানে যখন রোগে আক্রান্ত হয়ে যায় কিছু রোগের ফজিলত আছে কিছু রোগীর ফজিলত আছে জি রোগ রোগীর মধ্যে যে যারা আক্রান্ত হয় তাকে রোগী বলা হয়

এই সকল রোগের কোনো ফজিলত নেই কেন সে ধৈর্য ধারণ করেনি ধৈর্য হারা হয়ে গেল ধৈর্য হারা হয়ে গেল ধৈর্য ধারণ করতে হবে মাথা ব্যথা হয়েছে ধৈর্য ধারণ করতে হবে পেট ব্যথা হয়েছে ধৈর্য ধারণ করতে হবে হ্যাঁ যেখানে আমি গিয়ে চিকিৎসা করাবো ডাক্তারের কাছে গিয়ে রোগ তো বলতেই হবে অবশ্যই এটি এখানে প্রয়োজন প্রয়োজন বিনা প্রয়োজনে বলা আমার মাথা ব্যথা আমার মাথা ব্যথা আমার মাথা ব্যথা আমার পেট ব্যথা আমার পেট ব্যথা তো বলার কারণে আমার পেট ব্যথা কিন্তু যায়নি মাথা ব্যথা যায়নি কিন্তু একটি বিষয় চলে গিয়েছে সেটি হচ্ছে কারণে যে রাবিয়া এক ব্যক্তিকে দেখলেন সে সাদা রঙের পট্টি লাগিয়ে ছিল আচ্ছা তো তিনি বললেন যে এই পটি কেন লাগিয়েছ তো সে ব্যক্তি বলে আমার মাথায় খুব ব্যথা আচ্ছা তো রাবিয়া মাসিয়্যা বললেন যে তোমার আজকে মাথা ব্যথা হয়েছে তুমি সাদা রঙের পট্টি লাগিয়েছো যখন তুমি সুস্থ থাকো তাহলে কোন রঙের পট্টি ব্যবহার কর ছিল যখন আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন তুমি কাউকে দেখাচ্ছ না বলছো না আর মাত্র মাথা ব্যথা তুমি পট্টি লাগিয়ে মানুষকে বোঝাচ্ছ যে আমার মাথায় ব্যথা রয়েছে এর মানে এটা না যে আমরা চিকিৎসা করাবো না চিকিৎসা করাবো কিন্তু আমাদের অবস্থা কেমন থাকতে হবে অনেক লোক এমন রয়েছে নর্মালি অসুস্থ থাকে কিন্তু বলার সময় এমন ভাবে বলে এক ঘন্টা পুরা এমন ভাবে বলার তার ভঙ্গি হয়ে মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কষ্ট তার কষ্ট তার এবং সবচাইতে ভয়ঙ্কর রোগী সেই আল্লাহ মানে যত রোগ সব রোগ তার কাছে রয়েছে আল্লাহ হাজার রহমতুল্লাহ তালে এই ব্যাপারে নিষেধ করেছেন বাড়িয়ে কথা বলা বাড়িয়ে হয় সামান্য কিন্তু বলা হয় পেট ব্যথা ভাই আমার পুরো শরীরের ব্যথা অথচ এক জায়গায় ব্যথা পুরো শরীরে ব্যথা তো বলা হয়েছে যদি নাও থাকে হয়তো বা দোয়া কবুলের সময় যদি থাকে তাহলে পুরো শরীরে ব্যথা হয়ে যাওয়ার আসলে রোগ সমূহ বলার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা জরুরি এবং ভেবে চিন্তে কোথায় বলতে হবে কোথায় বলতে হবে না এটিও জানা জরুরি হ্যাঁ আমি কোনো আল্লাহওয়ালাদের দরবারে দোয়া চাওয়ার জন্য যদি বলি আমি অসুস্থ আমার জন্য দোয়া করে দেন এখানে একটি প্রয়োজন ডাক্তারের কাছে গেলাম আমার জন্য দোয়া করে দিন সেখানে প্রয়োজন কিন্তু বিনা প্রয়োজনে মানুষদেরকে বলে আমি অসুস্থ আমার অভাব আমার সেই আমার এই তো এরকম করা উচিত নয় এবং আমি যদি অসুস্থ হয়ে পড়ি অভাবে এসে যায় তাহলে প্রথমে নিজের জন্যই দোয়া করা উচিত যা বলা হয়েছে তার দোয়া আল্লাহ তালা কবুল করে তো এর দ্বারা বোঝা যায় যারা অসুস্থ হয় রোগে আক্রান্ত হয় তারা যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তালা তাদের জন্য প্রতিদান রেখেছেন এবং অন্যান্য যারা রয়েছে দেখা যায় যে কোনো আলিমের কাছে গিয়ে বা আল্লাহর বান্দাদের কাছে গিয়ে দোয়া প্রার্থনা করা চাওয়া সেখানে গিয়ে যদি বলে আমি অসুস্থ আমার জন্য দোয়া করে দেন এটি আলাদা প্রয়োজন রয়েছে ডাক্তারের কাছে গিয়ে বলবে যে আমি অসুস্থ চিকিৎসা করানোর জন্য সেটি আলাদা বিষয় কিন্তু বিনা প্রয়োজনে মানুষদেরকে বলা সমাধান হবে না সমাধান তারই মাঝে রয়েছে সেটি হচ্ছে যা উক্তিতে বললেন যে রোগে আক্রান্ত ব্যক্তি বা অসহায় ব্যক্তি নিজের জন্যই প্রথমে যদি দোয়া করে আল্লাহ আমার এই রোগ রয়েছে আমার এই মুসিবত রয়েছে তাহলে তার দোয়া তো আল্লাহ তালা কবুল করবে সে তার দোয়া কবুল করবে সে অন্যের জন্য দোয়া করতে দোয়া করতে পারবে এই জন্য বলা হয়েছে অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে তাকে নিজের জন্য দোয়াও করানো উচিত কেননা তার দোয়াও আল্লাহ তালা কবুল করে হ্যাঁ দর্শকবৃন্দ এতক্ষণ পর্যন্ত আমরা খুব সুন্দর একটি উক্তি হাজরাত সায়দুনা তাউস বিন কিসান রহমাতুল্লাহ তালে খুব সুন্দর একটি উক্তি সম্পর্কে বিস্তারিতভাবে নির্ধারিত সময় আমরা আলোচনা শুনেছি আমরা যা শুনেছি আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার এবং অপর মুসলমান ভাইয়ের নেকতা করুক আসুন আমাদের সময় একেবারে শেষের দিকে তো আমরা শেষবারের ন্যায় সে একটি পুনরায় শ্রবণ করি হাজরত সাইদুলা তাউস বিন কিষান ও রহমাতুল্লাহ তালী এর সাদ করেন যে তোমরা নিজেই নিজের জন্য দোয়া করো অর্থাৎ অসুস্থ ব্যক্তি অসহায় ব্যক্তির জন্য বলা হচ্ছে নিজেই নিজের জন্য দোয়া করো কেননা যখন কোনো অসহায় ও অসুস্থ ব্যক্তি দোয়া করে তখন আল্লাহ পাক তার দোয়া কবুল করেন আল্লাহ সুবাহ আমাদেরকেও আমাদের মুসিবতে বা অসুস্থতায় ধৈর্য ধারণ করে আল্লাহ তালার কাছে চাওয়া আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া দোয়া করার তফিক দান করুক আমিন বিজাহিন্ন নবীজলামিন সল্লাহু তাল আলহি ওসলাম সল্লু আল হাবিব সাল্লাহ তালী আল্লাহ মুহমদ সাল্ল্ল الأمر بالمعروف والنهي عن المنكر ديتيني شود بودش الله